চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পোর্ট কানেক্টিং সড়কে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে এখন বেহাল। প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে বন্দরের ভারী যানবাহন। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী শহীদুল সুমনের কাছে। সুমন, জানাবেন যে সড়কটির যে বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি, যে ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলছে, এটি মেরামতের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? ইব্রাহিম, আমি পোর্ট কানেক্টিং সড়কের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ সরাইপাড়া এলাকায় রয়েছে। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং সেই গর্তগুলো আসলে মারিয়েই ড্রাইভারদেরকে আসলে তাদের গাড়িটিকে নিয়ে যেতে হয়। পোর্ট কানেক্টিং সড়কটি নগরীর হালিশর নিমতলা থেকে অলঙ্কার পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে প্রথম দিকে কিছুটা নিমতলার দিকে ঠিক করা থাকলেও শেষের অংশটুকু এখনও পর্যন্ত খানাখন্দে ভরা রয়েছে। বর্ষার মৌসুমে এখানে কোমর পর্যন্ত পানি হয় বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া শুষ্ক মৌসুমে প্রচণ্ড ধুলাবালি, এখনও কিন্তু ইব্রাহিম প্রচণ্ড ধুলাবালি উঠছে। ড্রাইভাররা বলছে যে তারা তো গাড়ি নিয়েই বেকায়দায় রয়েছে, সেই সাথে যারা যাত্রী রয়েছেন তারাও কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয়। যেহেতু বড় বড় গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে যখন চাকা পড়ে ভিতরে যারা যাত্রী রয়েছে তারা ভিতরে যানবাহনের ভিতরে বিভিন্ন অংশে তাদের গায়ে লেগে মাথা পেটে যায় এবং তাদের আসলে শরীরে আঘাত লাগে বলে তারা আমাদেরকে জানিয়েছে। স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে সিটি কর্পোরেশনের উদাসীনতায় আসলে দীর্ঘদিন ধরেই যেই কাজ সেটি আসলে শেষ করছে না। যিনি সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র রয়েছে, যিনি আজকেই আসলে বিদায় নেবেন আজম নাসিরুদ্দিন, তিনি মাঝে মধ্যে আসেন এবং তদারকি করেন, তবে সেটি আসলে তত বেশি জোরালো নয় বলে দীর্ঘদিন ধরে এই সড়কটি আসলে বেহাল অবস্থায় রয়েছে। জায়গার অর্থায়নে 168 কোটি টাকা ব্যয়ে এই সড়কটির কাজ শুরু হয়েছিল 2017 সালে, কিন্তু দীর্ঘ 4 বছর আসলে এই সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয়রা এবং যারা এই সড়ক দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু বলছেন যে আসলে তারা ক্ষুব্ধ। এবং আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, এই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন সংগঠনের যে তথ্য সেই তথ্য মতে 50 থেকে 60 হাজার গাড়ি চলাচল করে এবং 1 থেকে 2 লাখ যাত্রী এই সড়ক দিয়ে চলাচল করে। ফলে আপনি বুঝতেই পারছেন এই সড়ক দিয়ে যারা যাতায়াত করে তারা কিন্তু ক্ষুব্ধই বলা চলে। তো ইব্রাহিম, এই ছিল আমার কাছে পোর্ট কানেক্টিং সড়কের খবরাখবর। জি শহীদুল সুমন, আমরা আশা করছি যে এই সড়কটি মেরামতের দিকে কর্তৃপক্ষ নজর দেবেন।